পানিহাটি পৌরসভার অন্তর্গত 27 নম্বর ওয়ার্ডের দক্ষিণ সুভাষনগর নিমাই চ্যাটার্জি রোডে বিভিন্ন জায়গায় সুভাষনগরের মানুষরা পথ অবরোধ করেন। পানিহাটি পৌরসভার জল দিতে আসা গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান এলাকার মহিলা থেকে পুরুষ এবং জলের গাড়ির জল খুলে দেওয়া হয়। এলাকার মানুষের দাবি, প্রায় 2 মাসের ওপর ধরে এলাকায় জল নেই এবং প্রতিদিন যে সময় জল দেওয়া হয় সেই সময় থেকেও জলের দেওয়ার সময় কমিয়ে দেওয়া হয় এবং সুভাষনগরের একটি পাম্প হাউস আছে সেটি ভাঙচুর করে উত্তেজিত এলাকায় মানুষ তাদের দাবি এবং বক্তব্য অবিলম্বে জল এবং রাস্তা করতে হবে যতক্ষণ না পর্যন্ত এলাকার পৌরমাতা এবং পৌরপ্রধান ওই এলাকার বিধায়ক না আসবে ততক্ষণে বিক্ষোভ রাস্তা অবরোধ চলবে। এই সুভাষনগর অঞ্চলে প্রায় 4000-এর ওপর পরিবার বসবাস করে। অঞ্চলের মানুষের মূল দাবি, রাস্তা 40 দিনের মধ্যে করে দেবে বলেছিল। নির্বাচনের পৌরসভার নির্বাচন শেষ হয়ে গেছে, এখনও রান্না হয়নি এবং জল পায়নি, এই নিয়েই সাধারণ মানুষের বিক্ষোভ। বর্তমানেতে আমরা চাইছি এখানকার জলের সমস্যাটাকে মেটানো, তার জন্যে আমাদের এখানকার কাউন্সিলরের কোনো প্রয়োজন নেই, উনি একদম ইনভ্যালিড। কেমন উনি টেবিল চাপড়ে কথা বলে আসতে পারেন না, আশপাশের সমস্ত জায়গায় রাস্তা হয়ে যাচ্ছে, জল পাচ্ছে তারা, আমরা কেন পাচ্ছি না, এটা হলো প্রথম কথা। আর দ্বিতীয় কথা হলো না কি বলুন তো, আমরা এই কাউন্সিলরকে চাই না, আমরা চাইছি নির্মল ঘোষকে, যার এখানকার সম্পূর্ণ কাজ করার দায়িত্ব, সে এখান থেকে পালিয়ে আছে, সে তার ছেলে দেবো দায়িত্ব দিচ্ছে। সমস্যায় আছে, এখানে জল ঘোলা বেরোচ্ছে, পোকা বেরোচ্ছে, সেই জল আমরা খেতে পাচ্ছি না, রান্না করতে পাচ্ছি না। আর একটা করে এরকম গাড়ি দেবে, সেখানে প্রেগনেন্ট মহিলারা, পায়ে ব্যথা, হাঁটু ব্যথা সব মহিলারা গিয়ে যায়, আচার খেয়ে মাটিতে পড়ে যাচ্ছে জলের বোতল নিয়ে, কোনো সমস্যা মেটে না। এই গলিটা দেখুন, সন্ধ্যের পর থেকে কোনো বাচ্চাকে আমরা বার করতে পারি না, এপার ওপার সাপ যাতায়াত করে, এপার ওপার সাপ যাতায়াত করে, ড্রেন পরিষ্কার হয় না, ড্রেন পরিষ্কার হয় না, ড্রেনের ময়লা তুলে তারা রেখে দিয়ে যায়, ময়লা সেটা তুলে নিয়ে যায় না।